হাড়কে শক্তিশালী করে যেই সব খাবার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। হাড়কে মজবুত এবং শক্তিশালী করে তুলতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। তার মধ্যে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, অপরদিকে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে। কাজেই শৈশব থেকে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে হাড়কে শক্তিশালী করে তুলতে ভিটামিন দুটির বিকল্প নেই। চলুন জেনে নেই ভিটামিন কি। ভিটামিন হলো জৈব যৌগ এবং দরকারি নিউট্রিয়েন্ট, এর সমন্বয়ে গঠিত বস্তু। এটি জৈব কেমিক্যাল যৌগ। প্রাণী সাধারণত নিজ দেহ উপাদান করে এবং ইহা প্রাণীজ দেহে গঠন, পরিপাক, রেচন সহ সকল গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে আসছে। যখন কোনো মানুষ তার দেহে প্রয়োজনীয় ভিটামিন তৈরিতে অক্ষম হয়ে পড়ে, ধীরে ধীরে রোগ জীবাণু তাকে গ্রাস করে ফেলে এবং দৈহিক রক্ষণশীল মেকানিজম দুর্বল হতে থাকে। তাই একে করে শরীরে রোগপালাই বাসা বেঁধে রোগাক্রান্ত হয়। ভিটামিন ডি ও ক্যালসিয়ামের বেলায় ও একই মেকানিজম কাজ করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের অনেক কারণেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি উৎপন্ন বাধা হতে পারে, যেমন অপরিমিত খাবার, অপর্যাপ্ত সূর্যালোক, জন্মগতভাবে ত্রুটিপূর্ণ পরিপাক ও রেচন ইত্যাদি। গবেষণায় দেখা যায় যে একজন পূর্ণবয়স্ক লোকের দিনে ন্যূনতম 100 গ্রাম ক্যালসিয়াম ও 200 গ্রাম আন্তর্জাতিক মানের ভিটামিন ডি প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার খেলে দৈনিক এই ঘাটতি পূরণ করা সম্ভব। দুধ, প্রচুর ক্যালসিয়াম আছে, হাড় গঠনে ভূমিকা রাখে, শতকরা 30% ক্যালসিয়ামের যোগান দেয়। দই, ভিটামিন ডি এ সমৃদ্ধ উৎস হলো দই। হাড়কে মজবুত করে তুলতে প্রতিদিনের ডায়েটে তাই এটি রাখতেই পারেন। কেউ কেউ আবার ভিটামিন ডি এর চাহিদা সূর্যালোক থেকে পূরণ করে থাকেন। পনির, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে পনির। দৈনিক 1.5 আউন্স পনির খেলে শরীরের ক্যালসিয়ামের চাহিদার এবং রোগেও বেশি পূরণ করে। সার্ডিন, এতে উচ্চমানের ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে, তাই হাড় মজবুত করতে নিয়মিত সার্ডিন মাছটি খান। চাইলে পাস্তা বা সালাদের সঙ্গে এটি খেতে পারেন। ডিম, সহজে ভিটামিন ডি পাওয়ার উপায় হলো ডিম। পালং শাক, হাড় গঠনে শক্তিশালী ভূমিকা রাখে পালং শাক, এতে শতকরা 25% ক্যালসিয়াম পাওয়া যায়। তাছাড়া বাদাম, সয়াবিন, ওটস, আপেল, কমলা, আঙ্গুর, কাজু বাদাম উচ্চ মাত্রায় ভিটামিন ও ক্যালসিয়াম বিদ্যমান। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।